प्रिय व्यूअर्स शामीम एस टी सबस्क्राइब कर बसि बसि लाइक दिन शेयर दिन डान पास बेल आइकन क्लिक कर नतून नतून वीडियो पे चैनल सबस्क्राइब कर धन्यवाद प्रिय व्यूअर्स आज हम आज हजरतपुर हाटे हाटे आज के पर्व आपनान चेषा करब सार गुरु सम्पर्के सार गुरु दाम सार गुरु विषय नहीं आपनान चेषा करब देखिए सार गुरु देखते सामने बीस सार गुरु देखते सुंदर सार गुरु देखते सार गुरु सार गुरु मालिक सलाम आलैकुम सार गुरु मालिक आपनी কোথা থেকে আসছেন কোন এলাকা থেকে এই যে ফতেপুর কাছাকাছি এই হরদপুর এলাকায় হরদপুরের পরে আর কি ফতেপুর এই সার দুধি মালিক আপনার এটা কি আপনি পালেন না এটা আমার কিনা কিনছেন আপনি ব্যাপারী এটা কোথা থেকে কিনছেন এটা কিনছেন আমার এলাকা থেকে এই এলাকা থেকে কিনছেন খামার থেকে না দেখেন থেকে যে খামার এর কাছ থেকে গিরাস্তের কাছ থেকে গিরাস্তের কাছ থেকে আচ্ছা পালের গরু আপনি কিনছেন কত দিয়ে কিনছেন এই দুইটা এটা কিনা রেজিস্ট্রেশন নাই আমি বেচছি আর এটা রাখছি গরু আর কিনছেন কি রকম এটা শুনি এই বেচছি নাই তার কোন সাইজ সাইজ তো কোন সাইজ আচ্ছা দাম যাচ্ছেন কি রকম দাম চাইতেছি এটা দিতেছি 1,35,000 এটা 1,35,000 আর এই পাশেরটা তো পাশেরটা এসে ভাই বিক্রি করে দিবেন আমরা দেখলাম যে পাশে সার গরুটি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এটা আমরা বললি কত দিয়ে বিক্রি করছেন কত হয়েছে কি হয়েছে খারাপ খারাপ 100 টাকা হয়েছে 70 টাকা সামুবা 70 রনার কইছি সামুবা 70 500 এটা কত বিক্রি করছেন এটা এটা হ্যাঁ 1,20,000 টাকা বিক্রি করছেন আচ্ছা 1,20,000 টাকা এই সার গরুর বিক্রি হয়েছে প্রিয় ভিউয়ার্স আমরা আরেকটা দেখছি সেম গরু এটা কত দাম চলছে আমরা জানি আমরা এটা শুনেছি 1,35,000 দাম চলছে দেখি এর দাম কত হয় এই সম্পর্কে আমরা জানব এটা আছে কিনা দেখি गरु क्रय करते सुनिपनी गरु गरु कत दामे किनछेन 1,20,000 টাকা দিয়া এই গরুটা আপনি কি করবেন আমরা বাগে করে খাবো ও আপনি খাওয়ার জন্য এই গরুটা ক্রয় করছেন 1,20,000 টাকা দিয়া প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতে পারলেন মোহাম্মদপুর থেকে এসে এটি গরু জবাই করে খাবার জন্য 1,20,000 টাকা দিয়ে ক্রয় করছেন আমরা আচ্ছা পাশের গরুটা আরো গরু ক্রয় করবেন ठीक देखी गुरु बेस किस सार गुरु आ सब सार गुरु हमारे एक सूत्र सार गुरु सम्पर्क मालिक तो देखिए आपनी कि गुरु मालिक ना क्रेता आपने गुरु कसें कौन एलिकाते आरानीगंज गुरु देखते हैं सार गुरु पसंद है পছন্দ তো আমার দামে পছন্দ হচ্ছে না কি রকম দাম চাচ্ছে কত চাচ্ছে এক একটা এই যে সব গরু মনে করেন 85,000 টাকা চায় 85,000 না আচ্ছা আমরা দেখি যিনি গরুর মালিক তাদের সাথে কথা বলে দেখি তারা কি বলে গরুর মালিককে না থাকেন না আমি যাচ্ছি আপনি থাকেন আমি আপনার কাছেই আসতেছি আচ্ছা আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন না কোন লাগাতে আসছেন আপনি बारोटा कत दाम पाचन गुरु
70-75 দাম চাচ্ছেন, মানে এটা বিক্রি করার জন্য দাম চাচ্ছেন, এটা সংগ্রহ করছেন কোথা থেকে এই গরুগুলি? আমরা বিভিন্ন জায়গা চালি আসে থেকে পাবনা থেকে। এই যে গরুগুলো নিয়ে আসছেন এগুলো সংগ্রহ করছেন কোথা থেকে? আসছে থেকে আরিসা থেকে। কিরকম দাম পড়ছে গরে? গরে 65-66। ঠিক আছে, আমরা দেখি কথা বিক্রি করতে, আমরা যারা ক্রেতা তাদের সাথে কথা বলি। আচ্ছা, এগুলি কি দেশি গরু? সব দেশি, দেশি সার গরু, দেশি সার। ঠিক আছে, দেশি সার গরু। আমরা প্রিয় ভিউয়ার্স, আমরা জানলাম সার গরু সম্পর্কে, ক্রেতা কি বলে, বিক্রেতার কথা শুনলাম, ক্রেতার কথা শুনলাম, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আরও দেখি এখানে বিশাল দেখা যাচ্ছে গরু হাট। আমরা আরও সার গরু সম্পর্কে আপনাদের কথা বলবো। আরও আছে, এটি দেখতে পাচ্ছেন সার গরু, এখানে দেখতেছেন 1120 টাকা আছে। আপনাদের কথা বলি, আপনি গরু কিনতে আসেন না? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এখানে দাঁড়ান। আচ্ছা, আপনি কোন কোথা থেকে আসছেন? মালিবাগ। মালিবাগ, পশ্চিম মালিবাগ। আচ্ছা, পশ্চিম মালিবাগ, মানে সার গরু কিনতে আসছেন? পছন্দ হয়েছে একটাও? কালোটা কত কত বলছেন? দাম বলছি 80,000। 80,000 চাচ্ছে কত? 1,55,000 দাম বলছে 80,000। আচ্ছা, অনেক ডিফারেন্স, দেখি আপনার কত হয়। আচ্ছা, আমরা গরু মালিকের সাথে কথা বলি। আচ্ছা, তিনি কথা বলতেছেন, আমরা তার সাথে কথা বলবো, সম্পর্কে জানবো। প্রিয় বিয়ার, আপনি কোন এলাকা থেকে আসছেন? কোন এলাকা থেকে আসছেন? জোহার থেকে আসছেন না? আচ্ছা, কয়টা গরু নিয়ে আসছেন? 22টি আনছেন? ও, আপনি ব্যাপারী। এই যে সার গরুরা, এটা একজন ক্রেতা শুনলাম তিনি 80,000 টাকা বলছেন, দাম বলছেন 80,000। আপনি চাচ্ছেন কীরকম? 120,000 চাচ্ছে, 80,000 টাকা দাম বলছে। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখি কত বিক্রি হয়, এই সম্পর্কে আমরা অপেক্ষা আছি। আমরা এই ক্রেতার সাথে কথা বলে দেখি, ক্রেতা আমরা এই ভদ্রলোকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, আপনি কোথা থেকে আসছেন ভাইয়া? হাসনাবাদ থেকে আসছি। হাসনাবাদ? জি। আপনি গরু ক্রয় করতেছেন? জি। পছন্দ হচ্ছে? পছন্দ তো হচ্ছে, দামই তো পছন্দ হচ্ছে না। কিরকম দাম চাচ্ছে? দাম একটু বেশি চাচ্ছে। বেশি চাচ্ছে কত? দেখা যায় যে কোনটা 1,25,000-30,000 চাইতেছে, 5 মন গোছিব। মানে আপনার পছন্দ কিরকম? আমার 80-90 পছন্দ। 80-90 পছন্দ। আচ্ছা, দেখি আপনাদের পছন্দ বা বিক্রেতা তিনি কি বলেন। আচ্ছা, আরো দেখি আমরা কথা বলতেছি, আমরা জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে বেশ কয়েকটা সার গরু দেখছি, এই যে সার গরু সম্পর্কে আমরা একটু জেনে নিই। এখানে সার গরু মনে হয় দেখতেছেন। হ্যালো ভাইয়া, আপনি গরু দেখতেছেন, ক্রয় করতে চাচ্ছেন, কোথা থেকে আসছেন? দাঁড়ান ভবিষ্যতে সারা নেনে দাঁড়ান। কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ। আচ্ছা, গরু ক্রয় করতে আসছেন, এটা দেখতেছেন, এটা দেখছেন, পছন্দ হয়? পছন্দ হচ্ছে না? দাম কিরকম চাচ্ছে এটার? দাম তো 1,55,000। গরু আপনার? জি না। আপনার না? আপনি কিনতে আসছেন? আমি কিনতে আসছি। কত দাম চাচ্ছে এটা? 1,55,000। ওটা চাচ্ছে 1,60,000। এটি 1,50,000 চাচ্ছে, দাম বলছেন? দাম বলছি। কত বলছেন? ওইটা বলছি 20। কোনটা বলছেন? আর লাস্টটা 1,20,000 বলছেন? আর এইটা বলছেন কত? এরকম যাবে, এটি এরকমই যাবে। আচ্ছা, এটি 1,20,000 বলছেন না? আচ্ছা, গরুর মালিককে মালিক ভাই আলমেস, আমরা গরুর মালিক যিনি তার সাথে একটু কথা বলি।
এটি কি বলে আপনারা দেখতেছেন আমার বাড়ি মুন্সিগঞ্জ সুন্দর সুন্দর খুব চলাম্বা বেশ কিছু সার গরু এই সার গরু 1,20,000 1,25,000 পাচ্ছে 1,55,000 পাচ্ছে কিন্তু 1,20,000 টাকা বলেছে আমরা দেখি মালিককে সামনে আসেন গরুর কাছে আসেন আপনি গরুর মালিক না আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন 22টা কোথা থেকে আসছেন দোহার ঢাকা আচ্ছা এই যে সার গরুটা দেখলাম এটা দাম কিরকম চাচ্ছেন পরটা হ্যাঁ 1,30,000 চাইছেন দাম বলছে কাস্টমারে বলে 1,00,000 1,00,000 বলছেন 1,00,000 বলছে পরেরটা ১,১,৫,০০০ বলছে আচ্ছা ঠিক আছে আমরা দেখি আমরা জানলাম একজন ব্যাপারী তিনি কুষ্টিয়া থেকে 1,15,000 টাকা ক্রয় করছেন সেই গরু এখন এই হাটে 1,05,000 টাকা দাম বলতেছে আমরা এই সম্পর্কে আরও কিছু তথ্য জানি এখানে গরু নিয়ে দাঁড়িয়েছে এখানে দেখতেছি এই যে সার গরু সার গরু দেখতেছেন সার গরু সম্পর্কে একটু জানি চলুন আমরা এই সার গরু সম্পর্কে একটু কথা বলি এবং জানি এগুলোর দাম কীরকম আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলুন ভিউয়ার্স আপনি এই গরুর মালিক কোথা থেকে আসছেন ভাইয়া এদিকে আসেন সামনে আসেন গরুর কাছে আসেন এদিকে করেন হ্যাঁ কোথা থেকে আসছেন হ্যাঁ সিঙ্গার থানা আচ্ছা সিঙ্গার থানা থেকে আসছেন কয়টা নিয়ে আসছেন গরু চারটা আচ্ছা আপনি ব্যাপারি না এই গরু কোথা থেকে কিনছেন কুষ্টিয়া থেকে এক একটা দাম পড়ছে কীরকম 90,000-80,000 টাকা এই সারগুলো এক একটা ক্রয় করছেন আচ্ছা এখানে দাম চাচ্ছেন কীরকম বিক্রির জন্য কত দাম চাচ্ছেন 1,10,000-5,000 দাম বলছে তার কাস্টমারে কত পর্যন্ত দাম বলছে 80,000-90,000 বলে বলছে আচ্ছা ঠিক আছে প্রিয় ভিউয়ার্স আপনারা শুনতে পাচ্ছেন যে কাস্টমারে 80,000-90,000 বলছে কিন্তু তারা এখন পর্যন্ত বিক্রি চিন্তা ভাবনা করতেছে না দেখি প্রিয় ভিউয়ার্স আমরা আজকের পর্বে এই সারগরু সম্পর্কে হরদত্তপুর হাটে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি খুঁটিনাটি বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা যদি এই তথ্য বা প্রতিবেদন জেনে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমাদের সার্থকতা আগামী পর্বে আপনারা আর অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো গরু নিয়ে আপনাদেরকে সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ